ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। শুধুমাত্র শাটল ট্রেন থেকে শিক্ষার্থী পড়ে আহত হওয়ার এক ঘটনায় এত বড় ধ্বংসযজ্ঞ মানতে নারাজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ সাধারণ শিক্ষার্থীরা। বলছেন, দীর্ঘদিনের ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটিয়েছে একটি পক্ষ। রীতিমতো ধ্বংসযজ্ঞ, যেখানে চোখ যায় শুধুই তাণ্ডবের চিহ্ন। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাংলোর চিত্র। বৃহস্পতিবার রাতে শাটল ট্রেনের ছাদ থেকে শিক্ষার্থী পড়ে আহত হওয়ার জেরে আন্দোলনের নামে চালানো তাণ্ডবে রক্ষা পায়নি এই বাংলোর আসবাবপত্র, ব্যবহার্য সামগ্রী, দরজা জানালার কাঁচ, এসি, লাইট, কোনো কিছুই। এমন ধ্বংসযজ্ঞে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পরিবহন সেক্টরে, যেখানে ছোট বড় মিলিয়ে ভাঙা হয়েছে বিশ্ববিদ্যালয়ের 50টিরও বেশি বাস, ভেঙে চুরমার জিরো পয়েন্টের তথ্য অনুসন্ধান কেন্দ্র, শিক্ষক ক্লাব সহ নানা স্থাপনা। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় এমন ধ্বংসযজ্ঞে হতবাক সবাই। এরকম ভাঙচুর কখনো আমি দেখিনি, বিভিন্ন জায়গায় ভাঙছে, কিন্তু বেশিরভাগ লোক কখনো ভাঙা হয়নি। 2008 সালে যেটা ছাত্র আন্দোলন হয়েছিল, কিন্তু এই ধরনের ভাঙচুর পরিবহনে করে নেই, একটা গাড়িও পরিবহনে নেই। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিনের দাবির পরও শাটলের বগি না বাড়ানো সহ নানা কারণে ক্ষোভ ছিল। তবে আন্দোলনে যতই যৌক্তিকতা থাকুক, এমন ভাঙচুর সাধারণ শিক্ষার্থীদের কাজ হতে পারে না। শান্তিপূর্ণ আন্দোলন চলতেছিল, কিন্তু একটা গ্রুপ হঠাৎ করে দেখা গেল যে বিসির ভাঙচুর চলে গেল, পরিবহন সেক্টরের মানে প্রত্যেকটা গাড়ি ভাঙচুর করলো। এখানে যে ভাঙচুর করা হয়েছে প্রায় 60টা থেকে 50টা বাস, এটা একটু অতিরিক্ত হয়ে গেছে। ওই আন্দোলনটা আসলে নস্যাৎ করার জন্যই তারা এটা করা হচ্ছে। মূলত যারা এগুলো করছে তারা আসলে আন্দোলনের পক্ষে ছিল না এবং শিক্ষার্থীদের পক্ষে ছিল না, প্রকৃত দোষী। বিশ্ববিদ্যালয় প্রশাসনও বলছে, পরিকল্পিতভাবে বিশেষ উদ্দেশ্যে একটি পক্ষ এমন ধ্বংসযজ্ঞ চালিয়েছে। কি করে যে 200-300 ছেলে মেয়ে তারা মাস্ক পেলো, তারা হাতের মধ্যে দাগ ইরিজ পেলো, পেয়ে তারা আমাদের ট্রান্সপোর্টের গাড়িগুলি ভাঙলো, তারা ক্লাব ভাঙচুর করলো, ভিসির বাংলো ভাঙচুর করলো, সবাই মিলে এগুলি তদন্ত করবেন। এ তাণ্ডবে ক্ষয়ক্ষতি ছাড়িয়ে যাবে বেশ কয়েক কোটি টাকা। এমন ধ্বংসযজ্ঞের মাধ্যমে কারা স্বার্থ হাসিল করতে চায় তদন্তে তা বের করার কথা বলছে প্রশাসন। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। পাহাড়ি ঢলে কয়েক বছর ধরে পাড় ভেঙে ফেনী নদীতে বিলীন হচ্ছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও রামগড় উপজেলার কৃষি জমি ও টিলা। সীমান্ত নদী হওয়ায় এমন ভাঙনে ভূমির পাশাপাশি কমছে দেশের ভূখণ্ড। 9টি পয়েন্ট চিহ্নিত করে তীর রক্ষায় পানি উন্নয়ন বোর্ড উদ্যোগ নিলেও বিএসএফের আপত্তিতে বন্ধ কাজ। খাগড়াছড়ির মাটিরাঙ্গার অযোধ্যা এলাকার বেলাল হোসেন, বাপদাদার রেখে যাওয়া বেশিরভাগ কৃষি জমি বিলীন হয়েছে ফেনী নদীর ভাঙনে, বাকিটুকুও বিলীন হওয়ার পথে। চোখের সামনে এভাবে ফসলি জমি হারিয়ে যেতে দেখলেও যেন কিছুই করার নেই। রিজিকটা উঠে যাইতেছে, তাইলে আমরা কিভাবে শ্বাসবাস করে খাবো? এগুলো যদি আমরা রক্ষণাবেক্ষণ যদি না করি, মনে করেন আমরা তো আর শ্বাস করে খাওয়ার মতন কোনো সম্ভব নয়। ফেনী নদীর পাড়ে জীবিকা নির্বাহ করে এমন আরও অনেকেরই একই অবস্থা। মুন্সি মিয়ার চর, হালদার খুম, ধলিয়া, চাইলতাছড়া, লক্ষ্মীছড়া ও রামগড়ের শত শত হেক্টর ফসলি জমি, পুকুর ও টিলা ভূমি চলে গেছে নদীর বুকে। 2019 সালে এমন 9টি এলাকা চিহ্নিত করে 4,132 মিটার কংক্রিটের ব্লক দিয়ে পাড় সুরক্ষার উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। তবে বিএসএফ এর আপত্তিতে 4 বছরেও সেই কাজ এগোয়নি। বর্ষাকালে প্রচুর পানি হয় নদীতে, পানি ভেঙে সব চলে গেছে। 7 লক্ষ টাকার মাছ ফালাইছি ঋণ করিয়া, এখন সব নদীতে, নদী ভেঙে সব চলে গেছে। ব্লকগুলো যদি সুস্থভাবে যদি বসাতে পারে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত থেকে বাঁচবো। ভারতের বিএসএফরা বাধা দিচ্ছে, বাধার কারণে আমাদের জমিন এবং ব্লক ওই যে নদীতে ফেলানো বসানো যাচ্ছে না। মেয়াদ উত্তীর্ণ হলেও কাজ শেষ করতে না পারায় ক্ষতির মুখে ঠিকাদার। ভারতের কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র না পাওয়ায় বিএসএফ কাজ বন্ধ করেছে বলছেন প্রকল্প পরিচালক। দ্রুত কাজ শুরু করার কথাও জানান তিনি। আমাদের সমস্ত কাস্টিংয়ের কাজ আমরা শেষ করছি, কিন্তু বাধার কারণে আমরা যাইয়া প্লেসিং ডাম্পিং সেটা করতে পারবো না, কাজটা চলে আসে এবং কখন শেষ হবে কেউ এ পর্যন্ত আমাদের বলতে পারছে। ওদের অংশে কিছু কাজ করার তাদের ইয়ে ছিল, মানে চাহিদা ছিল, তো যেহেতু আমাদের আমরা দেখছি যে ওদের কাজ করলে আমাদের সমর্থন হবে, এই জন্য আমরা ওটা ভাঙন রোধ সহ প্রকল্পের আওতায় 19টি প্যাকেজের কাজের মধ্যে এখন চলমান রয়েছে 10টি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
এদিকে পটুয়াখালী ও শেরপুরে অব্যাহত রয়েছে নদী ভাঙন। প্রতিদিন বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি স্থাপনাসহ গ্রামের পর গ্রাম। শেষ সম্বল হারিয়ে নিঃস্ব শত শত পরিবার। ভাঙন আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের হাজারো মানুষের। কয়েকদিন আগেও রফেজ ও ফরিদা বেগমের ছিল মাথা গোজার ঠাই, কিন্তু কারখানা নদীর করাল গ্রাসে শেষ 50 বছরের সাজানো সংসার। সব হারিয়ে পটুয়াখালীর বাউফালের এই দম্পতির এখন জায়গা হয়েছে খোলা আকাশের নিচে। অল্পের জন্য বেঁচে গেছেন রফেজের ছোট ভাইয়ের বউ আলেয়া বেগম। আমি কাজে গেছি অনেক দূরে, একটু আমার কাছে ফোন গেছে, আমি আইছি, আই আর ঘর পাইনি, আমার ঘর চলে গেছে। পাক সরাইছি, সুলাই হাইপে সরাইতে আমি তৈলেনতে গেছি, আইয়ে দেই ভাঙ্গে পড়িয়ে গেছে। আমি যদি থাকতাম হলে আমি নদীতে পড়িয়ে যেতাম। জেলার পায়রা, বুড়া ও কারখানা নদীর তাণ্ডবে এমন নিঃস্ব হয়েছে শত শত পরিবার। কাছিপাড়া ও দুমকির আঙ্গারিয়ায় নদী পাড়ের 5 কিলোমিটার এলাকার মানুষ দিন কাটাচ্ছেন ভাঙন হুমকিতে। নদীর ঘর লইয়ে গেছে, বাড়ি লইয়ে গেছে, এমপি ম্যাজিস্ট্রেট মন্ত্রী কিছুই দেখিনি, আমরা এখানে কিছুই পাইতেছি না। বিক্রি করে যদি 10 সার চাউল পাই, চাউলটা তো না জাল দিয়ে খাবো, এইটা আমাদের নাই। জরুরি ঘোষণার মাধ্যমে কাজ বাস্তবায়ন চলমান রয়েছে এবং আরও কিছু কাজ, যেহেতু এখন বর্ষার একদম শেষ সময় চলে আসছে, এখনও কিছু ভাঙন আমরা দেখছি, সেখানে আমরা অবজারভেশন রাখছি। এদিকে শেরপুরের ব্রহ্মপুত্র নদের পানির তোড়ে ভেসে গেছে আবাদি জমি, বাড়িঘর সহ নানা স্থাপনা। নিঃস্ব হয়েছেন নারায়ণখোলা গ্রামের 1,500 পরিবার। এই যে আমার স্বামীর কবরে এক হাত জায়গা আছে, আজকে রাত্রে যদি ভাঙিয়ে যায় স্বামীর কবর, আমার জায়গাতে আমি রাখতে পারতেছি না, এর মতো কষ্ট আমার নাই আর। আমরা কত অসহায়, গাছতলায় এই জায়গায় ওই জায়গায় ভুয়ে থাকতেছি। ভাঙন রোধে নদী তীরে 200 মিটারের মধ্যে জিওব্যাগ ফেলার প্রকল্প নিয়েছে পানি উন্নয়ন বোর্ড, তবে স্থায়ী সমাধানের পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। বৃহদাকার প্রকল্প গ্রহণ করতে হলে স্থানীয় মাননীয় সংসদ সদস্যের ডিও লেটার প্রদান করতে হবে এবং তদনুযায়ী সমীক্ষা সম্পাদন করতে হবে। গত এক দশকে ব্রহ্মপুত্রে বিলীন হয়েছে অন্তত 1,500 একর কৃষি জমি। হারিয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান ও বহুতল ভবন সহ রাস্তাঘাট। সরাবান্ত হুরাজিনিয়া, চ্যানেল 24। দর্শক, নদী ভাঙনের আরও খবর জানাবো আপনাদের। পটুয়াখালী এবং শেরপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে পটুয়াখালীর পরিস্থিতি জানবো সহকর্মী এম কে রানার কাছ থেকে। রানা, নদী ভাঙন রোধে স্থানীয় প্রশাসন কিংবা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কি দেখছেন, কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? হ্যাঁ মামুন, পটুয়াখালী কিন্তু বেশ কয়েকটি নদীর তীরবর্তী এলাকা, কিন্তু বিগত বছরগুলো থেকেই কিন্তু ভাঙন রোধ করা কিন্তু চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোনো কার্যকরী ফলাফল কিন্তু সাধারণ মানুষ কিন্তু পাচ্ছে না। এছাড়া আমি পানি উন্নয়ন বোর্ডের এক্সিন মহোদয়ের সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে যেটা জানিয়েছে আসলে তাদের যে বাজেট আসে সেই বাজেটে আসলে কিছু কিছু ভাঙা বেড়িবাঁধ এবং কিছু কিছু জায়গায় যে শুধু বস যে জিও ব্যাগগুলি আছে সেই ব্যাগগুলি ফেলা ছাড়া আসলে তাদের আর কিছু করার থাকে না, যার ফলে যে পরিমাণ ভাঙন রোধে যে জিও ব্যাগ দরকার সেই পরিমাণ জিও ব্যাগ না থাকার কারণে কিন্তু আসলে পর্যাপ্ত যে সুরক্ষা ব্যবস্থা, যে ভাঙন রোধ করা পর্যাপ্ত, সেটা কিন্তু তারা করতে পারছে না। এছাড়া স্থানীয় আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু পায়রা নদীর তীরবর্তী একটা এলাকায়, সেখানে কিন্তু প্রতিনিয়ত কিন্তু নদী ভাঙনের শিকার হচ্ছেন এখানের স্থানীয় মানুষজন। তারা প্রতিনিয়ত কিন্তু বাড়িঘর ভেঙে 4 থেকে 5 বার কিন্তু বাড়িঘর ভেঙে কিন্তু অন্যত্র তাদের সরিয়ে নিতে হয়েছে এবং এই বর্ষার মৌসুমে কিন্তু তাদের এক ধরনের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। এছাড়া আমি স্থানীয় আজকে সকালে যখন এসেছি এখানে কয়েকজন স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা আসলে তাদের যে দুর্বিষহ যে রাত কাটানোর সেই রাত কাটানোর কথা তারা আমাকে বলেছে। এছাড়া পটুয়াখালীর বায়ের চর, দুমকির আঙ্গারিয়া এলাকায় কিন্তু ভাঙন ভাঙনের রোধ করা কোনোভাবেই যেন সম্ভব হচ্ছে না মামুন। রানা, ধন্যবাদ আপনাকে। এবার শেরপুরের পরিস্থিতি জানবো সহকর্মী ইমরান হাসান রাব্বির কাছ থেকে। রাব্বি, বর্ষা মৌসুম শেষ, শরৎ চলছে, এই সময় এসে নদী ভাঙন তীব্র হওয়ার কারণটা কি?
মামুন, আসলে এই শেরপুরের যে ব্রহ্মপুত্র অববাহিকা রয়েছে এবং শেরপুর সীমান্তের যে বেশ কয়েকটি নদী রয়েছে, এই নদীগুলো দিয়ে ভারতে যদি ভারী বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতের কারণে এই ব্রহ্মপুত্র নদ এবং শেরপুর সীমান্তের যে ভোগাই নদী, চিল্লাখালী নদী এবং মহারশী নদী রয়েছে, সেই নদীতে কিন্তু পানি প্রবাহ বৃদ্ধি পায়। আর আমরা প্রতি বছরই দেখি যে এই পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই প্রতিটা নদীতেই ভাঙন দেখা দেয়। এবার কিন্তু একদম রুদ্ররূপ নিয়েছে শেরপুরের ব্রহ্মপুত্র, পুরাতন ব্রহ্মপুত্র নদ এবং সেই সাথে ব্রহ্মপুত্রের শাখা নদী দশানী নদী। আমরা দেখেছি যে শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলা যে এলাকাটি রয়েছে, সেই এলাকাটি প্রায় গত এক দশকে প্রায় 1500 মানুষকে নিঃস্ব করেছে। এই 1500 মানুষের যে বাড়ি ঘর, আবাদি জমি, এখানকার রাস্তাঘাট, মসজিদ এবং একটি প্রাথমিক বিদ্যালয়ের বহুতল পাকা ভবন, সেটিও কিন্তু নদী গর্ভে বিলীন হয়েছে। ইতোমধ্যে আমরা দেখেছি গত 7 দিনেও কিন্তু এখানকার প্রায় 150 একর আবাদি জমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এই নদী ভাঙনের কারণে। এবং আমরা গত সপ্তাহ থেকে জানাতে চেষ্টা করেছিলাম যে পুরাতন ব্রহ্মপুত্র নদের যে শাখা নদী আছে দশানী নদী, সেই নদীর ভাঙনেও কিন্তু এখানের যে কামারেচর ইউনিয়নের 6 নং চর এলাকাটি রয়েছে, সেই এলাকাটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এখন পর্যন্তও কিন্তু বেশ কয়েকটি পাকা ভবন, 70 লাখ টাকা দিয়ে নির্মিত একটি মাদ্রাসা মসজিদ সহ কিন্তু এটি হুমকির মুখে রয়েছে। তো পানি উন্নয়ন বোর্ডের থেকে আমাদেরকে জানানো হয়েছে তারা জরুরি ভিত্তিতে ইতিমধ্যে কাজ শুরু করেছে, জিও ব্যাগ দিয়ে কিন্তু জরুরি ভিত্তিতে এই কাজটি সংস্কার কাজ তারা করছে বলে আমাদেরকে জানিয়েছে। মামুন, এই ছিল আমার কাছে নদী ভাঙনের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। শেরপুর এবং পটুয়াখালী থেকে নদী ভাঙনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। যোকনার ডেঙ্গু পরিস্থিতি কেমন এবং প্রতিরোধে সচেতনতা কার্যক্রম কেমন দেখছেন? মামুন, প্রথমে জানিয়ে রাখছি যে নেত্রকোনায় গত 19 জুন থেকে কিন্তু এই ডেঙ্গু রোগী হাসপাতালগুলোতে ভর্তি হতে শুরু করে। প্রথম দিকে এই রোগীর সংখ্যা কিছুটা কম থাকলেও জুলাই এবং আগস্ট মাসে কিন্তু সেটি হু হু করে বাড়তে থাকে। তারপর থেকে কিন্তু আসলে জেলা স্বাস্থ্য বিভাগ এই পরিস্থিতি মোকাবেলায় কিন্তু পদক্ষেপ গ্রহণ করেছে এবং নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে এই ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করার জন্য 20 সজ্জার একটি ওয়ার্ড রাখা হয়েছে এবং 10 উপজেলায় কিন্তু প্রত্যেকটি উপজেলায় 10 সজ্জার করে একটি ওয়ার্ড রাখা হয়েছে এই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। তবে সবচেয়ে আশার কথা হচ্ছে যে এই মাসে কিন্তু এই রোগীর সংখ্যা কিছুটা কমেছে বলে ধারণা করছে স্বাস্থ্য বিভাগ। আজকে সারা জেলার তথ্য মতে কিন্তু যে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি আছে 9 জন ডেঙ্গু রোগী, এছাড়াও 10 উপজেলার অন্যান্য যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে ভর্তি আছে 11 জন। আসলে এই পরিস্থিতি বিবেচনা করে স্বাস্থ্য বিভাগ বলছে যে এই মাসে কিন্তু ডেঙ্গু রোগীর পরিস্থিতি কিছুটা কমেছে রোগীর সংখ্যা। আর সচেতনতার বিষয়টি চিকিৎসকদের পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে যে যাতে যে যে পরিস্থিতি মোকাবেলা করার জন্য যে বাড়ির আঙ্গিনায় যেন পানি দীর্ঘদিন জমে না থাকে এবং সবসময় মশারি টানিয়ে ঘুমানোর জন্য কিন্তু চিকিৎসকরা বলছেন। এছাড়াও পৌরসভার পক্ষ থেকেও কিন্তু মশা নিধনের যে কার্যক্রম সেটি শুরু করেছে, যে কারণে তারা বলছেন যে আসলে এখন হয়তো বা এই রোগে আক্রান্তের সংখ্যাটা কিছুটা কম। তো মামুন, এই ছিল নেত্রকোনা থেকে ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। নেত্রকোনা ডেঙ্গু পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী হানিফুল্লাহ আকাশ। খবরের পরে প্রসঙ্গে যাচ্ছে, যুক্তরাষ্ট্রসহ বহির্বিশ্বের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক অনেক উন্নত বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গতকাল চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের নিরাপত্তা সংলাপ হয়েছে, রাশিয়া, ফ্রান্স এবং ভারত সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা বাংলাদেশ সফর করেছেন। এছাড়া জি টোয়েন্টি সম্মেলনে উপমহাদেশের মধ্যে শুধুমাত্র বাংলাদেশকেই আমন্ত্রণ জানিয়েছে ভারত। কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয়েছে, এতেই প্রমাণিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে বহুমুখী সম্পর্ক, বহুমাত্রিক সহযোগিতা সম্পর্ক, সেটি প্রমাণ হচ্ছে তাদের সাথে আমাদের নিরাপত্তা সংলাপ। ভারত এই উপমহাদেশের অন্য কোনো দেশকে আমন্ত্রণ জানায়নি, শুধুমাত্র
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে। মানিকগঞ্জে সরকারি জমি দখল করে নির্মাণ করা হয়েছে দোকানঘর, হাত বদলে সেসব আবার চলছে বেচা কেনা। অবৈধ দখলদার ও ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছে স্থানীয়রা। মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালিবাজার, এখানে কদিন আগেও ছিল মরা নদী, সেখানে গড়ে উঠেছে দোকানপাট। অভিযোগ, গ্রামের মোশাররফ হোসেন সহ আরো কয়েকজন সরকারি এই জায়গা দখল করে করছেন বেচা বিক্রি। ভুয়া কাগজপত্রে ইতোমধ্যেই দোকানগুলোও হাত বদল হয়েছে একাধিকবার। প্রতিশোধ হিসাবে বিক্রি করা হচ্ছে, মানে রাস্তাটা বাইর করা হয় নাই, মানে পানি ছিল, ফিরে আবার বর্ষা গেলে বাদে মানে আমাদের জায়গা আমি ক্লিয়ার করে নিয়ে যাবো। বাজারে একতলা ঘর আছে, সব ঘর মালিক বলি হয়েছে, অন্য মালিক কিনেছে মুখিকভাবে সব না দখল না তো। এখন সরকার চাইলে এখনই সরকার নিয়ে দিতে পারবো, সব ভেঙে দিতে পারবো, সমস্যা নাই। এ বিষয়ে ব্যবস্থা নিতে জেলা ও উপজেলা প্রশাসনে লিখিত অভিযোগ করেছেন স্থানীয়রা, হয়েছে মানববন্ধনও। কিছু খাস জায়গার মধ্যে অবৈধভাবে কিছু ঘর দরজা উঠাইয়া অবৈধভাবে ভোগ দখল করতেছে এবং ওরা আবার হস্তান্তর করতেছে, লাখ লাখ টাকার বিনিময়ে হস্তান্তর করছে। ভূমি সহকারীর মামুন রেজার সহযোগিতা এই ঘরগুলা হস্তান্তর হইতেছে, সেখান থেকে সে বিপুল পরিমাণ অর্থ ঘোষ নিতেছে। সহকারী কমিশনার জানান, ঘটনা তদন্ত করে অবৈধ দখলদারদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। সরকারি সম্পত্তি কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয়। আপনাদের মাধ্যমে বিষয়টি আমি অবগত হয়েছি, ইতিমধ্যে নায়েব সাহেব গিয়েছেন, তাদের অপসারণ করেছেন, তারপরেও যদি কিছু অংশ থেকে থাকে অচিরে এটা অভিযান হবে। ঘিওরের নালিবাজারের 10 একর জমির মধ্যে দখল হয়েছে 20%, যেখানে গড়ে উঠেছে 13টি দোকানঘর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।